ওই আমগো মেরে লাঠিটা পিটাইছস তোগো বাস দি পিটানি দরকার ও তুই যে আমগরে কথা দিয়ে কথা রাখছ না তোর এই জিব্রা ঝগড়া ঝগড়া কেউ কেউ দেখতে অনেক পছন্দ করেন আবার কেউ কেউ ঝগড়া করতেও পছন্দ করেন আবার কেউ কেউ ঝগড়া থেকে দূরে থাকতে পছন্দ করেন আসলে বাইবেল আমাদেরকে ঝগড়ার বিষয়ে কি শিক্ষা দেয় আমরা অনেক সময় আমাদের জীবনে অন্যের সাথে ঝগড়া করি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি এটা আসলে আমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় আজকের ভিডিও থেকেই সেটাই আমরা জেনে নেব ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়ার ফলে মানুষ সম্মান পায় যাদের বিবেক অসার তারা প্রত্যেকেই ঝগড়া করতে প্রস্তুত থাকে শয়তান আমাদের জীবনে বিভিন্নভাবে প্রলোভন নিয়ে আসে এবং অনেক সময় আমরা জানো সেই ঝগড়াতে পড়ি সেটা সে চেষ্টা করে কিন্তু বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেই লোক ঝগড়াকে এড়িয়ে চলে তিনি সম্মান পাবেন অর্থাৎ তিনি হবেন সম্মানিত আর এখানে আরও কথা বলছে যে যারা কিনা সবসময় বিবেক অসার নিয়ে চলে অর্থাৎ যাদের জ্ঞান বুদ্ধি কম তারা সবসময় ঝগড়ার জন্য প্রস্তুত থাকে অর্থাৎ আপনি দেখবেন যে আপনার আশেপাশে কিছু ধরনের লোকেরা রয়েছে যারা সবসময় ঝগড়া করার জন্য প্রস্তুত থাকে তারা চায় যে এই বুঝি ঝগড়া হোক এই বুঝি ঝগড়া হোক এই ধরনের লোকেদের আসলে বুদ্ধির অভাব রয়েছে অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে তাদের বিবেককে অসার বলা হচ্ছে বাজে মূর্খ তর্কাতর্কিতে যোগ দিও না কারণ তুমি তো জানো সেগুলো শেষ পর্যন্ত ঝগড়া বিবাদের সৃষ্টি করে যিনি প্রভুর দাস তার ঝগড়া করা উচিত নয় বরং তাকে সকলের প্রতি দয়ালু হতে হবে জীবন্ত বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন বাজে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ি এবং এর ফলাফল আসলে ভালো কিছু আমাদের জীবনের জন্য এনে দেয় না এবং যদি আপনি এখন আমাকে দেখছেন এবং আপনি বলছেন যে আপনি একজন প্রভুর দাস তাহলে কিন্তু বাক্য অনুসারে আপনি কিন্তু ঝগড়া করতে পারেন না বা ঝগড়ার সাথে আপনার কোনো সম্পর্ক থাকা উচিত নয় এবং অন্যের প্রতি আপনি দয়ালু হন অন্যের প্রতি আপনি ঝগড়ার সৃষ্টি না করে আপনি দয়ালু হন তাহলে প্রমাণিত হবে যে আপনি সত্যিই একজন ঈশ্বরের দাস তোমাদের মধ্যে ঝগড়া ও মারামারি কোথা থেকে আসে সেসব কামনা বাসনা তোমাদের দেহের মধ্যে যুদ্ধ করে তার মধ্য থেকে কি সেগুলো বের হয়ে আসে না আমাদের মধ্যে যে ঝগড়া বা মারামারি সৃষ্টি হয় তা কিন্তু স্বর্গ হইতে আসে না আমাদের জীবনের আমাদের শরীরের বা ভিতরের যে কামনা বাসনা সেখান থেকে কিন্তু সৃষ্টি হয় এই ঝগড়ার বিষয়গুলো বা মারামারির বিষয়গুলো অর্থাৎ যখন আমরা ঈশ্বরের বাক্য অনুসারে চলি না এবং শয়তানকে আমাদের জীবনে স্থান দিই এবং শয়তান যেন কখন আমাদেরকে প্রলোভন দেয় তখন কিন্তু আমরা এই ঝগড়ার সাথে জড়িয়ে পড়ি অর্থাৎ আমরা আজকে যে তিনটি বাইবেলের কথা বা তিনটি বাইবেলের ভার্স আমরা দেখলাম সেখানে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা ঝগড়া বা মারামারি বা বাজে বিতর্কের মধ্যে বা তর্কের মধ্যে জড়িয়ে না পড়ি সেটা আপনার আমার এবং আমাদের সকল বিশ্বাসীদের জন্য অবশ্যই ভালো হবে অর্থাৎ আপনি সবসময় প্রভুর কাছে প্রার্থনা করুন যে প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমি ঝগড়া এড়িয়ে চলতে পারি তোমার বাক্য আমাকে যা কিছু শিক্ষা দেয় সেই অনুসারে যেন আমি চলতে পারি তাহলে দেখবেন প্রভুর আশীর্বাদ আপনার জীবনে পরিপূর্ণ হবে তাই ঝগড়া থেকে এড়িয়ে থাকুন প্রভুর সাথে থাকুন ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ করুক জয় যীশু